আজকের সমাবেশের সম্মানিত সভাপতি জনাব রতন ভট্টাচার্য, মাননীয় সংসদ সদস্য 90 যশোর 5 প্রধান অতিথি, সরি, সেই সাথে বিশেষ অতিথি ছিলেন ওসি সাহেব এবং সভাপতি জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান। সকলকেই বাংলাদেশ আনসার ও ভিডিপি জেলা কার্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। উপজেলা সমাবেশে আমরা জানি যে বাংলাদেশ আনসার ও ভিডিপি একটি সংগঠন, যে সংগঠনটি এই দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সর্বক্ষেত্রে ভূমিকা পালন করছে এবং এই ভূমিকাকে আরো সুদৃঢ় করার জন্য, এই ভূমিকাকে আরো মজবুত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গত সমাবেশে উল্লেখ করেছিলেন যে বাংলাদেশ সংস্থা বিডিএনকে কাজ করতে হবে দেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নির্মূলে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্নকে আদর্শ হিসেবে ধরে কাজ করছি। আমাদের প্রতিটি গ্রামে সদস্য রয়েছে, প্রতিটি ইউনিয়নের সদস্য রয়েছে। আমাদের আনসার বিডিপির সদস্যরা সামাজিক উন্নয়নের পাশাপাশি, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশ ও মানুষের এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্দেশ্যেই 1998 সালে এই বাহিনী এবং জনগণের উন্নয়নের জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। সেই ব্যাংক জনগণের উন্নয়নে এবং আনসার বাহিনীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এই আনসার বাহিনীর তিনটা অংশ, এই তিনটা অংশকে উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই বাহিনীর একটি বড় অংশ হচ্ছে আনসার বাহিনী। এই আনসার বাহিনীর প্রতিটি সদস্যরা যেন লোন পেতে পারে এবং যারা কর্মরত আছে বিভিন্ন জায়গায়, তারা যদি বিভিন্ন আইন শৃঙ্খলা নিরাপত্তা কর্মে কাজ করার সময় নিহত হন বা আহত হন, তাদেরকে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ, সর্বোচ্চ ক্ষতিপূরণ 5 লক্ষ টাকা করে প্রদান করেন। আমাদের প্রতিটি সদস্যের জন্য এটা করবে। সেই সাথে বাংলাদেশ আনসার বাহিনী গত নির্বাচনের সময় যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে সড়ক এবং রেলপথ নিরাপত্তার জন্য বাংলাদেশ আনসার বাহিনীকে দায়িত্ব প্রদান করেছিল, যখন অন্যান্য বাহিনীগুলো এই শৃঙ্খলা ব্যবস্থার যে অবনতি তা রুখতে পারছিল না, তখন বাংলাদেশ আনসার বাহিনী সরকারের নির্দেশে এই আইন শৃঙ্খলা উন্নয়নে এবং প্রতিটি রাস্তা এবং রেল লাইনে নিরলসভাবে কাজ করেছে এবং এই কাজের পুরস্কার স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সমাবেশে ধন্যবাদ জানিয়েছেন। আমরা সামনে নির্বাচন এবং এই নির্বাচন উপলক্ষে বর্তমান সরকার যে ডিজিটাল সরকার, ডিজিটাল স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন প্রতিটি মানুষকে উন্নয়নমুখী করে তোলা, দেশের প্রতিটি পর্যায়ে প্রতিটি মানুষকে কর্মক্ষম করে তোলা এবং দেশের মানুষের যে কর্মস্পৃহা আছে সেই কর্মস্পৃহা দিয়ে দেশকে একটা উন্নত দেশে পরিণত করা, এই স্বপ্নই তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেখিয়ে যাচ্ছেন এবং এই স্বপ্নের বাস্তবায়নে বাংলাদেশ আনসার ও বিডিপি কাজ করে যাচ্ছে। আমরা আশা করি যে উপজেলা পর্যায়ে যারা আছেন তারা এই স্বপ্নযাত্রাকে অব্যাহত রাখতে যে কার্যক্রমগুলো গ্রহণ করা দরকার সেগুলো গ্রহণ করবেন। সেই সাথে নির্বাচন উপলক্ষে আমাদের যে বিভিন্ন ট্রেনিংগুলো সম্পন্ন হবে সেগুলোতে অংশগ্রহণ করা এবং সেই নির্বাচনে যেন গতবারের মতো যেন আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি না হয়, সুশৃঙ্খলভাবে যেন আমরা আমাদের কাজ করতে পারি, সেই সাথে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা সহ দেশের বিভিন্ন সমস্যা দূরীকরণে বাংলাদেশ আনসার বাহিনীর হেডকোয়ার্টার থেকে যে নির্দেশনাগুলো প্রদান করা হবে সেগুলো যেন আপনারা সঠিকভাবে পালন করেন। সেই সাথে আমাদের দেশের
উন্নয়নে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে আপনাদের আন্তরিক প্রচেষ্টা আমরা প্রত্যাশা করি। সেই সাথে আমাদের বর্তমান সরকারের একজন প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তার কাছে আপনাদের অনেক আবদার রয়েছে জানি। সেই আবদারগুলো উনি ওনার মাধ্যমেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাবো। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের আমাদেরকে নিয়ে যে জাতীয় সমাবেশে সারাটা দিন অতিবাহিত করেন এবং অনেক প্রতিকূলতা শব্দ 12ই ফেব্রুয়ারি যে আমাদের বাংলাদেশ আনসার বিজেপিকে প্রদান করেন যেই যে সমাবেশে, সেই সমাবেশের একটা ছোট্ট অংশ হিসেবে আজকে আমরা উপজেলা সমাবেশে এখানে অংশগ্রহণ করছি। আমি আশা করি আপনারা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, ওনার পিতা যে স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা সেই স্বপ্নকে ইনশাল্লাহ বাস্তবায়ন করব এবং অচিরেই আমরা একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হব। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।